আমার পিতা একজন ডাক্তার তিনি চেম্বারে প্র্যাকটিস করেন নিয়মিত এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রায় এসে টাকার চেক দিয়ে যায় যদিও আমার পিতা তাদের কাছে কখনোই সেটা দাবি করেননি তারপরেও তারা গিফট হিসাবে তা দিয়ে যায় এই টাকাগুলো আমার পিতা নিজে খরচ করেন না বরং তার সবটুকুই গরিবদের তিনি দান করে দিয়ে আসেন বা দান করে দিয়ে আসছেন এমত অবস্থায় আমাদের সন্দেহ হলো এই টাকা নেওয়া শরীয়ত অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত এবং দান করে দিলেই কি আমরা দায়মুক্ত হতে পারব নাকি এই টাকার চেক বন্ধ করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক দয়া করে জানাবেন বারাক আল্লাহ ভাই খুব চমৎকার বিষয়টা আপনি তুলে নিয়ে এসেছেন আমাদের সমাজের এটা একটা অসুস্থ দিক যে সব জায়গায় ঘুষের আদান প্রদান এই অবৈধ টাকার লেনদেন করে মানুষকে নানাভাবে প্রভাবিত করা প্ররোচিত করা প্রলুব্ধ করা হ্যাঁ লোভ দেখিয়ে নিজেদের পকেট ভারী করা ইত্যাদি এই একটা প্রবণতা থেকে টেস্ট ওষুধ কোম্পানিগুলো তাদের ব্রোকারদেরকে দিয়ে আর তারা ডাক্তারদেরকে প্রলুব্ধ করেন যেন ডাক্তাররা তাদের যে সুবিবেচনা আছে তাদের যে আমানতদারির সাথে প্রেসক্রিপশন দেওয়ার যে বিষয়টা ছিল সেটা বাদ দিয়ে তারা শুধুমাত্র এই কোম্পানির পক্ষে কাজ করেন এবং কোম্পানির ওষুধগুলোকে লিখেন যদি অনেক ডাক্তার দাবি করেন যে না আমি ভালো হলে লিখি নয় লেখি না কিন্তু এই যে কোম্পানিগুলো যা কিছু অফার করছে তাকে প্রলুব্ধ করার জন্য তাকে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর জন্য এটা সম্পূর্ণ হারাম এটাকে তারা স্পিড মানি বলুক এটাকে তারা হাদিয়া বা গিফট যাই বলুক না কেন এটা স্পষ্ট ঘুষ স্পষ্ট ঘুষ আমরা দেখতে পাচ্ছি এই এক দুই দশক ধরে এই খারাপ প্রচলনটা আমাদের সমাজে হয়েছে কিন্তু এর আগে আমাদের আগের যে জেনারেশনটা ছিল আমাদের বাপ এবং চাচা কিংবা দাদাদের জেনারেশন সেখানে কিন্তু কেউ কোনোদিন শোনেনি যে কোনো ঔষধ কোম্পানি এভাবে অফার করছে তাদেরকে টাকা দিচ্ছে ক্যাশ দিচ্ছে গাড়ি দিচ্ছে কিংবা ফ্ল্যাট দিচ্ছে ডাক্তারদের পশার অনুযায়ী এবং তাদের রোগীদের বহর অনুযায়ী এবং তাদের রেপুটেশন অনুযায়ী আসলে এই ঘুষের পরিমাণ বাড়ে কিংবা কমে এটি স্পষ্ট ঘুষ ডাক্তার চান অথবা নাই চান ঘুষ তো অনেক ভদ্রলোকেরা চায় না কিন্তু এসে যায় সমাজ ব্যবস্থায় দুর্নীতি এতটাই এগিয়েছে যে মানুষের কাছে ঘুষের অফার চলে আসে এখন ইচ্ছার বিরুদ্ধে বা আমি চাচ্ছি না তারপরেও ঘুষের অফার চলে এসছে বলে এই ঘুষ গ্রহণ করা শরীয়তে অবশ্যই জায়স নেই ঘুষ ঘুষি এবং এটা অপরাধ এবং এটা দুর্নীতি এবং এটা অন্যায়ভাবে প্রলুব্ধ করা সামিল অতএব আমি পরামর্শ দেব যে ভাইটি প্রশ্ন করেছেন যে এই টাকার চেক বন্ধ করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক কিনা আমি বলবো অবশ্যই আবশ্যক এবং এখানে আমাদের যে সমস্ত সৎ এবং সজ্জন ভদ্র ডাক্তার যারা রয়েছেন আখলাক তারা রক্ষা করতে চান তারা আসলে কঠোর পদক্ষেপ নেবে আমি বলবো না যে সবিনয়ে এটাকে আপনি বাদ দেবেন বরং কঠোরভাবে এটাকে আপনারা ঘৃণা করবেন এবং এই অফারটাকে আপনারা বাদ দিয়ে দেবেন কারণ আপনারা দেশের প্রথম দিকের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের অন্যতম ফলে আল্লাহ আপনাদেরকে যে সচ্ছলতা দিয়েছেন যে যোগ্যতা দিয়েছেন টাকা ইনকাম করার মতো প্রতিদিন প্রতিটা সেশানে আপনারা টাকা ইনকাম করছেন অন্য আর কোনো প্রফেশন এভাবে প্রত্যেকটা প্রেসক্রিপশন থেকে টাকা পায় না আপনারা পাচ্ছেন সেটা কি যথেষ্ট নয় তাহলে যে অফারগুলো আসুক সেটা সেটা না চাওয়া অবস্থায়ও যদি আসে তবুও অশিষ্ট ইনকামকে গ্রহণ করবেন না প্লিজ এটাকে প্রত্যাখ্যান করুন এটাকে ঘৃণা করুন এবং এই ধরনের অভদ্রতা এবং অবৈধ অফারগুলো যেন বন্ধ হয়ে যায় তার জন্য আপনারা পদক্ষেপ নিন আল্লাহ অবশ্যই আপনাদের কাজে কর্মে জীবনে সন্তান সন্ততি এবং আপনাদের ইনকামের মধ্যে বরকত দিবেন সেটা পুষে যাবে ইনশাআল্লাহ